উচ্চ ফলনশীল বিভিন্ন প্রকার ফলের জাত উদ্ভাবন করেছে কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্র। সম্প্রতি উদ্ভাবিত দেশি বিদেশি এসব ফলের চারা রোপণ করে ভালো ফলের আশা করছেন গবেষকরা। তারা বলছেন এর মধ্য দিয়ে আরও এখানকার মাটি ও আবহাওয়া এসব জাতের ফল চাষে উপযোগী এবং ইতিবাচক ফল পাওয়ায় এসব ফলের চারা সংগ্রহে ভিড় জমাচ্ছেন জেলার কৃষকরা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আসলাম মানিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পরাগারমান। কুমিল্লা জেলায় ভূপ্রকৃতির বৈচিত্র্যে কোথাও পাহাড়, কোথাও সমতল, আবার কোথাও জলমগ্ন। এসব জায়গা নানা ফসলের চাষ হলেও বাণিজ্যিকভাবে তেমন ফল চাষ হয়নি। এবার এখানকার আবহাওয়া ও মাটি উপযোগী ফলের জাত উদ্ভাবনে কাজ করছে জেলার কৃষি গবেষণা কেন্দ্র। আম, মাল্টা, নারিকেল, বড়ই, লিচু, কলা ও ড্রাগন ফলসহ নানা জাতের উচ্চ ফলনশীল ফলের চারা তৈরি করে উৎপাদন করছেন তারা। কৃষকদের মাঝে সরবরাহ করে আশানুরূপ ফলও মিলেছে। অন্যান্য নার্সারি থেকে আমার মনে হয় এখানে ভালো জাতের চারা পাওয়া যাবে। আজকে প্রায় 70-80টা চারা নেব এবং আমাদের ভবনের ছাদের উপর অনেক চারা লাগাইছি। স্থানীয় মাটি উপযোগী ফলের জাত উদ্ভাবনে দীর্ঘদিন ধরে কাজ করছে গবেষকরা। এ নিয়ে আরো গবেষণার কথা জানান তারা। তারা খুব সানন্দে আমাদের এই যে জাতগুলো গ্রহণ করেছেন এবং আমরা ভবিষ্যতে আরো এই জাতগুলো সম্প্রসারণ করব। এলাকার ভিতরে বিভিন্ন উঁচু নিচু বিভিন্ন ধরনের এরিয়া আছে, তো আমরা ওই এরিয়া ভিত্তিক বিভিন্ন ধরনের ফসল আমরা এখানে চাষ করতে পারি। এই উদ্ভাবনে আশাবাদী হয়ে গবেষণা কেন্দ্রের প্রধান কর্মকর্তাও আগামীতে কুমিল্লায় ব্যাপক চাষের প্রত্যাশাও করছেন। কুমিল্লা অঞ্চলের জন্য উপযোগী হবে এই ধরনের জাত এবং প্রযুক্তি আমরা এখানে উদ্ভাবন করি। ইতিমধ্যে আমরা বিভিন্ন ফল, শাক, সবজি, কন্দাল ফসল, মশলা ফসলের উপর উন্নত জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। কুমিল্লায় ফলের এমন ভালো ফলন হলে স্থানীয় ভোক্তাদের চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ সম্ভব বলে মনে করেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।